Assalamualaikum, welcome to my channel. Bidi Shakil Shine. Kamun asen shobai. Asha kori alhamdulillah shobai bhalo asen. To ami ajke ekta sobji bagan ashi. Sobji bagan ta shobar sathe share korbo. Sobji bagane ki ki ache shobai ke dekhanor chesta korbo. To asha kori shobai amar shonge thakben ar dekhte thakun. Ami apnaderke dekhabo. Eigulo dekhte pacchen chitton. Ar ei sobji bagan ta kintu ashole onek bishal ekta boro ekta সবজি বাগান চিত্তন বাগান দেখতে পাচ্ছেন আমি চিত্তন বাগানটার আশেপাশে ঘুরব আর এখানকার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব তার আশেপাশে কি আছে সবই আপনারা দেখতে পারবেন এই ভিতরে তো যাওয়া যাবে না যে অবস্থা আমার সাথে আমার বাগিনা আছে দুইটা বেগনা আছে একটা নাম জাহিদ আমার আরেক বেগনার নাম হচ্ছে শাকিব তো মামুরা আসো আস্তে আস্তে দেখে আসো অদ্রি এলাকাটা এখানে আছে সারি সারি পাশেই তালগাছ এখানে তো আসলেই মামু আমি ভিতরে যাই তোমরা বাইরে দাঁড়াও হ্যাঁ কারণ তোমাদের অনেক কষ্ট হবে তোমরা দাঁড়াও এই চিত্তন বাগানটা আসলে অনেক বড় চিত্তন সবজি তার পাশাপাশি এই ঢেঁড়স গাছ ভেন্ডি গাছ রোপণ করছে দেখতে পাচ্ছেন আমি একটু নিচে হচ্ছি দেখাচ্ছি এটা আমার বাম পাশের দৃশ্য চিত্তন বাগানের আমি কিন্তু কোনো ঝুম করি নাই এটা অনেকটা বড় একটা সবজি বাগান আর অনেক ভালো ফলন আসছিল মনে হচ্ছে এখানে অনেক চিত্তনি বসেছিল তারা বাজারজাত করছে কৃষক তো গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে এখানে আরো কিছু আছে আমি সামনের দিকে যাচ্ছি তো এর জন্য সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর সামনে কি সবজি আছে আমি যাচ্ছি এটা আমার ডান সাইডে বাম সাইডে এই চিত্তন সবজি এ করছে রোপণ করছে অনেক সবজি ছিল আমরা বুঝতে পারতেছি আমি তো আমার সামনে আরেকটা সবজির মাচা দেখতে পাচ্ছি আর এই এলাকার আশেপাশটা অনেকটাই ভালো অনেকটা দূরে এসে পড়ছি অনেকটাই বড় একটা আমার এই পাশটা বাম পাশটায় আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় দন্দুলের বাগান আমি চারপাশটা ঘুরতেছি আর দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির কারণেই প্যাক জমে গেছে অনেক তো দেখি আরো সামনে কি আছে আমাদের জন্য হ্যাঁ খুব সুন্দর দন্দুল ধরছে আমরা দেখতে পাচ্ছি দেখি সামনে জানি আরো কি দেখা যাচ্ছে নতুন কি সবজি আছে ওখানে কুমড়ো দেখতেছি
দেখুন আমি মাছার ভিতর দিকে যাচ্ছি না, বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে, মাটিগুলো অনেক নরম। অনেক বড় একটা মাছা কুড়ি দিয়েছে এই দুন্দুলের জন্য। তো আমি এখান থেকে একটু বের হচ্ছি, এখন বের হয়ে দেখি কি অবস্থা সামনের পরিবেশটা। মামা জাহিদ সাকিব, জাহিদ সাকিব আসো। এটা এই বর্ষা সিজনে এটা খামার হয়, দেখতে পাচ্ছেন মাছের খামার, চতুর্দিক দিয়ে ঘেরা দেওয়া। এখন আসলে তো পানি নেই, তো আস্তে আস্তে পানি হয়ে যাবে। পরিবেশটা খুবই শান্তশিষ্ট, আকাশটা মেঘাচ্ছন্ন। আজকে সারাদিনে দুই তিনবার অলরেডি বৃষ্টি হয়ে গেছে, যে কোনো মতো আবার বৃষ্টি নামতে পারে। মামা কোন দিক দিয়ে বের হবে? খামারের মাটি গুলা কি শক্ত দেখছো? উমরে আছে অনেক, আজকের জ্বরে ভাঙছে তাই না? তা আমরা এখন উঠবো কোথা, কোন দিক দিয়ে? এই সামনের দিক দিয়ে না, এই গাছে তো আম দেখো কত। বেনে উঠাও পারবা? আস্তে আস্তে আসো।